হাই ভিওয়ার্স টেকনিক জি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর মরুভাস্কর ভাস্কর গদ্যটি সম্পর্কে জানাবো তাহলে মরুভাস্কর কে লিখেছেন হবিবুল্লাহ বাহার তাহলে আগে আমরা ওনার জীবনী সম্বন্ধে জানবো কারণ আমরা যদি গদ্যুটি পড়ি কিন্তু গদ্যটি কে লিখেছেন লেখক সম্বন্ধে না জানি তাহলে হয়তোবা গদ্যটি আমাদের অসম্ত থেকে যাবে তাহলে আজকে আমরা প্রথমে লেখকের জীবনী সম্বন্ধে জানবো তারপরে আমরা পুরো গদ্যটি বিস্তারিতভাবে আলোচনা করবো হবিবুল্লাহ বাহার উনি ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুব বড় একজন শিষ্য এবং বড় একজন ভক্ত উনি এই সাহিত্য জগতে আমাদের জাতীয় কবি কাজী ইসলামের জন্যই সাহিত্য জগতে এসেছেন ওনার জন্ম হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে ফেনি জেলায় উনি ছিলেন প্রবন্ধকার তা সত্ত্বেও উনি কিছু মহামানুষের মহামানবীর জীবনী সম্বন্ধে লিখেছেন যেমন ওমর ফারুক লিখেছেন আমির আলী লিখেছেন এবং উনি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এপ্রিল মাসে পরলগমন কর করেছেন তাহলে আসো বন্ধুরা এবার আমরা গদ্যটি সম্বন্ধে জানবো গদ্যটি হচ্ছে মরু ভাস্কর সেটা মরুভাস্কর মানে কি মরুভাস্কর মানে হচ্ছে মরু হচ্ছে মরুভূমি ভাস্কর হচ্ছে সূর্য তাহলে বলা হয়েছে মরুভূমির সূর্য তাহলে আমরা জানবো যে এই মরুভূমির সূর্য কাকে বলা হয়েছে বা মরুভূমির সূর্য বলে কাকে আখ্যায়িত করা হয়েছে পৃথিবীতে এমন কিছু মহামানব আছে বা কিছু মহামানুষই আসে যারা পৃথিবীতে জন্মেছেন এবং পৃথিবীকে ধন্য করে তুলেছেন ঠিক তেমনি আমাদের প্রিয় নবী আমাদের সকলের প্রিয় নবী হর মোহাম্মদাল্লাসাল্লাম তিনিও এই পৃথিবীতে একসময় এসেছিলেন আমাদের এই প্রিয় নবী যখন জন্মেছিলেন আরব দেশে তখন আরব দেশের মানুষ কোনো খাতা পুস্তক ব্যবহার করতো না তারা যত বড় কিতাব হোক বা যত বড় কাব্য হোক বা পুঁথি হোক মুখে মুক্ত করে রাখত তারা দেখা যেত আরবের অনেক সাহাবিকণ বড় বড় কাব্য বড় বড় গ্রন্থ মুখস্থ করত তারা ভাবতো হয়তো বা কোনো কিছু লিখে রাখা অপমানের অসম্মানের তাই তারা কোনো কিছু লিখে রাখত না সব কিছু মুখস্ত করে নিত এবং আমাদের এই হজ মোহাম্মদ যখন জন্মেছিলেন তখন পৃথিবী ছিল কাফিলা যুগে এবং সবাই ছিল খুব অত্যাচারে এবং নির্মমিতভাবে অত্যাচারিত তো নবীজি জন্মগ্রহণের পরে তার মাত্র ছয় বছর বয়সে তিনি তার বাবাকে হারিয়েছিলেন এবং জন্মের পরেই তিনি তার তার মাকে হারিয়েছিলেন তিনি তার দুধ মা হালিমার কাছে মানুষ হয়েছিলেন এবং মায়ের দুধ পালন করি মায়ের দুধ পান করি তিনি বড় হয়েছিলেন তো যখনই নবীজি জন্মগ্রহণ করলেন এবং আস্তে আস্তে বড় হতে শুরু করলেন তিনি ছিলেন এই আরবের বাদশাহ তা সত্ত্বেও তার বাসাতে অর্থাৎ তার ঘরে কোনো রকম আসবাবপত্র ছিল না শুধু যা ছিল সেটা হচ্ছে ওনার এক খেজুর পাতার বিছানা ছিল এবং একটা সুরাহি ছিল সুরাহি হচ্ছে জল রাখার পাত্র যেটা উনি পানি খেতেন কিন্তু কে বলবে যে উনি বাসা ছিলেন কিন্তু উনি ছিল সাধারণ মানুষের মতো এবং সাধারণ মানুষের মতোই উনি যতদিন বেঁচে ছিলেন জীবনযাপন করেছেন ওনার জীবন পরিসরে তেষট্টি বছর বয়সে উনি আমাদেরকে অনেক নমুনা দেখিয়েছেন এবং আমরা ওনার জীবনের নানা খুঁটিনাটি বিষয় কোষ্টি পাথরে ঘটে তার সঠিক প্রমাণ পেয়েছি উনি একসময় কি করলো বড় হতে শুরু করলো কিন্তু ওনার যারা বন্ধুবান্ধব ছিল আত্মীয় স্বজন ছিল সবার কাছে উনি যাইত এবং সবার খোঁজখবর নিত তার এক বন্ধু ছিল তা সেই বন্ধুর একটা বুলবুলি পাখি ছিল সে মাঝে মাঝেই বন্ধুর সাথে দেখা হলে সেই বুলবুলি পাখির কথা বলতো এবং পাখিটা কেমন আছে এটা জিজ্ঞেস করতো তার দুধ মায়ের কাছে অর্থাৎ দাইমা যেটাকে বলা হয় হালিমার কাছে যখন তিনি যেতেন তিনি তার মায়ের মা ডাক দিতেন এবং মায়ের ডাকে আকুল হয়ে যেতেন এবং তিনি যখন বড় হলেন ব্যবসা শুরু করলেন তার এক কর্মচারী ছিল আনাস ভিত্ত এক কর্মচারী ছিল এই কর্মচারী দীর্ঘ দশ বছর ওনার কাছে রয়েছিলেন কিন্তু উনি দশ বছর থাকার পরে বলেছিলেন যে আমাদের এই প্রিয় নবী কখনও ওনাকে বকা দেননি বা কখনও কোনো করা কথা ওনার কাছে বলেননি এটাই হচ্ছে আমাদের নবীর কীর্তিত্ব বা তার মহান আদর্শ এবং এক সময় দেখা যেত যে উনি নানাভাবে এই যে মক্কা বিজয়ের পরে সাফা পর্বতে যখন ছিল তখন এক লোক ওনার কাছে আসলো এবং ভয়ে কিছু বলতে পারল না তখন উনি বলল যে ভয় পেও না আমিও তোমাদের মতোই সাধারণ মানুষ আমি তোমাদের প্রভু নই আমি তোমাদের মালিক নই তুমি কি বলবে বলো আমিও তোমাদের মতো শুকনো খাদ্যে আমার মা খায় আমিও সেমনি তেমনি তোমাদের সেই মায়েরই সন্তান তিনি মানুষকে সত্যের পথে আনার জন্য এবং নামাজ আদায় করার জন্য সালাত আদায় করার জন্য মানুষকে দাঁড়ে দাঁড়ে যেত এবং মানুষকে সত্য কথা বলতে নামাজ পড়তে উৎসাহিত করত। তার জন্য তিনি এক মুয়াজ্জিন রেখেছিলেন যার নাম ছিল গোলাম মোহাম্মদ বিলাল এবং তিনি এই মজিদকে দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পাঠাতেন এবং তা প্রত্যেককে নামাজ পড়ার জন্য সালাত আদায় করার জন্য মসজিদে আসার জন্য অনুরোধ করা হতো আমাদের এই নবী জীবনে নানাভাবে অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছে তাও তিনি আল্লাহকে ভোলেননি বা আল্লাহর শেখানো রাস্তা থেকে দূরে সরে যাননি আমাদের এই নবী মক্কায় এবং তাইফে অনেকভাবে নির্যাতিত হয়েছিল কিন্তু তাও তিনি তাদের কাউকে অভিশাপ দেননি তিনি শুধু বলেছেন প্রভু এদের ক্ষমা করো এদের জ্ঞান দাও এরা যাতে প্রকৃত জ্ঞানী হতে পারে তুমি এদের ক্ষমা করো এবং তিনি জীবনের নানাভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার জীবনের তেষট্টি বছর কাটিয়েছে তারপরে সে এক সময় সে আরও বলেছে যে তোমাদের যারা কৃতদাস কৃতদাসী আছে তারা হচ্ছে তোমাদের ভাই এবং বোন তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না তোমরা যা খাবে তাদেরকে সেটা দিবে তোমরা যা পড়বে তাদেরকেও সেটা পড়তে দিবে তোমরা তাদেরকে কখনো ছোট বংশ হেয় বংশ বলে ঘৃণা করবে না এবং আমাদের এই নবী এটাও বলতো যে মানুষ তার ভুল করে কিন্তু সে শুধ্রে যাবে মানুষ কিন্তু সারা জীবনের জন্য ভুল করে না এবং আমাদের এই নবী কিছু সময় পার হওয়ার পরে জীবনের সে এটাও বলেছিল যে জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে হারানো উটের মতো উট যখন হারিয়ে যায় তোমরা সেটাকে খুঁজে আনো ঠিক তেমনি তোমরা জ্ঞান অর্জন করো জ্ঞানকে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে আসো আমাদের এই মহানবী সাল্লাসাল্লাম আরও মানুষকে নানা দিক থেকে নানা দিক থেকে সত্যের পথে ধর্মের পথে আনার জন্য আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাসাল্লাম নানাভাবে অত্যাচারিত এবং লাঞ্ছিত হয়েছে তাও তিনি এই অত্যাচার লাঞ্ছনাকে দূর করে তিনি সত্যের পথে ন্যায়ের পথে এগিয়ে চলেছেন আল্লাহর দেখানো পথে মানুষকে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছেন আমাদের এই প্রিয় নবী মোহাম্মদ মোল্লা তিনি কোনো কুসংস্কারকে বিশ্বাস করতেন না এবং তার ছেলে যখন মৃত্যুবরণ করেছিল তখন আকাশে সূর্যগ্রহণ দেখা যায় তারপরে সব লোক ভেবেছিল আরবের সব লোক বলেছিল যে আমাদের নবীর ছেলের মৃত্যুবরণ করাতে আল্লাহ হয়তো বা আকাশে শোক শোকের ছায়া পড়েছে হয়তোবা তার জন্যই এই সূর্যগ্রহণ হয়েছে কিন্তু তিনি ভরা সমাবেত সবাইকে ডেকেছিল এবং বলেছিল তোমরা ভুল ভাবছ এটা সম্ভব না আল্লাহর অনেকগুলো নির্দেশনের মধ্যে দুটির নির্দেশন হচ্ছে চন্দ্র এবং সূর্য আল্লাহ এই দুটা জিনিস নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় হয় এ দুটো জিনিস কখনো আমার ছেলের মৃত্যু বা অন্য কারো ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হবে না এগুলো হচ্ছে কুসংস্কার তোমরা এগুলো বিশ্বাস করো না এবং আমাদের প্রিয়নবী হরত সাল্লামের মেন নাম ছিল হজত ফাতেমা রাধিহল্লাউ তিনি ছিলেন মুসলিম নারীদের আদর্শ তিনি নারীদেরকে এই শিক্ষার দিক থেকে এবং নারীদেরকে পর্দার দিক থেকে এগিয়ে নিয়ে এসেছিলেন আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাম আরও অনেক কথা অনেক আদর্শ বাণী আমাদের জন্য রেখে গেছেন এবং দিয়ে গেছেন আমাদের এই প্রিয়নবী হরত মোহাম্মদ তার নিজের জীবনে কোনো সুখ শান্তি আরামায়স করেনি শুধু জন্ম থেকে তেষট্টি বছর শুধু মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন এভাবে আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদাম আমাদেরকে নানাভাবে উৎসাহিত করে রেখে গেছেন এবং তার জীবনাদেশে আমাদেরকে অনুপ্রাণিত করতে বলেছেন তিনি হচ্ছে আমাদের এক উজ্জ্বল আদর্শ তাহলে বন্ধুরা আমরা গল্পটা পুরোটা পড়লাম তাহলে এই গল্পটা থেকে আমরা সর্বশেষ কি বুঝতে পারলাম যে এই গল্পটা হবিবুল্লাহ বাহার আমাদের প্রিয় নবী হরত সাল্লামকে নিয়ে বলেছেন তার জীবনেই কিছুটা হলেও তুলে ধরেছেন যে তিনি কিভাবে জন্মেছিলেন তার জন্মের পরে তেষট্টি বছরে আসলে তিনি কি কি কাজ করেছেন তিনি কিভাবে মানুষকে ভালোবাসতেন তার আদর্শে আমরা কেন উৎসাহিত হব এবং তিনি যে আমাদের সর্বশেষ নবী প্রিয় নবী এটা আমরা জানতে পারলাম এই গল্পটা পড়ে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ